তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোথায় রাখবো প্রণাম। কবি দীনেশ দাস তার প্রণমী কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একথা বলেছিলেন। সত্যি সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হিসাবে স্বনামধন্য হলেও তিনি বাংলা সাহিত্য জগতে শুধুমাত্র কবিতা রচনাতেই কিন্তু থেমেছিলেন না। কবিতা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ সমস্ত দিকেই তার সমান পদচারণা ছিল। এমনকি আমাদের বাংলা সঙ্গীত, যেখানে আমরা রবীন্দ্রসঙ্গীত হিসাবে যে সঙ্গীতগুলো শুনি, সেই রবীন্দ্রসঙ্গীত রচনা এবং তার সুরকার হিসাবেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন, আমাদের বাংলায় নয়, সমগ্র পৃথিবীতে। কিন্তু আমাদের আজকের বিষয়বস্তু ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছুটা বুঝে নেওয়া। যাই হোক, আমরা আজকের এই বিষয়ে আলোচনা করতে গিয়ে ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ছোট গল্পের আলোচনা তো করতে পারবো না, কিন্তু সেই ছোট গল্পগুলোর বৈশিষ্ট্য বা ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশিষ্ট্য নিয়ে কীভাবে বাংলা সাহিত্যে এলো এবং তার ছোট গল্পগুলো কোনগুলো আমাদের বাংলা সাহিত্যে বিশিষ্টতা লাভ করেছে, সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব। আসলে বাংলা সাহিত্যে এই গল্প, ছোট গল্প রচনা অনেক আগে থেকেই এসেছে। আমরা অনেক প্রাচীনকাল থেকে যদি অনুসন্ধান করি তাহলে দেখব গল্প শোনা বা গল্প লেখার কথা সেসব জায়গায় আমরা পেয়েছি, কিন্তু সত্যিকারের ছোট গল্প বা সার্থক ছোট গল্প যাকে বলে তা কিন্তু তখন ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক আগে মানুষের ধারণা ছিল যে একেবারে বড় দীর্ঘ উপন্যাসকে যদি ডালপালা ছেঁটে দেওয়া যায় তা ছোট গল্প হয়ে যায়। আবার ছোট গল্পকে যদি রং রূপ রসে একেবারে বিস্তৃত আকার দেওয়া যায় তাহলে তা উপন্যাসে পরিণতি নেয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রমাণ করলেন যে এটা একেবারেই একটা ভ্রান্ত ধারণা। তিনি তার সাহিত্য জগতে উপন্যাস নিয়ে বিশেষভাবে অনেক দূর এগিয়েছেন সেই সময়, এবং তার উপন্যাস জগতে তিনি যথেষ্ট জনপ্রিয়তাও অর্জন করেছেন। কিন্তু হঠাৎ তার মনে হয়েছে যে উপন্যাস নয়, ছোট গল্পেই বোধহয় তার মুক্তি। ঠিক সেই কারণেই তিনি ছোট গল্প রচনার দিকে একসময় বিশেষভাবে মনোযোগী হয়ে পড়েছিলেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জমিদারি দেখাশোনার কাজের জন্য একসময় শিলাইদহে, অর্থাৎ পূর্ব বাংলার পদ্মাপাড়ের বুকে বেশ কিছুদিন সময় কাটাতে হয়েছিল। আর ঠিক সেই সময়ে সেখানকার মানুষের ছোট ছোট পরিবারের, ছোট ছোট মানুষের দুঃখ কথা, সেই সময়কার মানুষের তাদেরকার স্নেহ ভালোবাসা, তাদের জীবনের দ্বন্দ্ব, তাদের জীবনের হিংসা, তাদের জীবনের দারিদ্র, তাদের জীবনের বিভিন্ন কথা রবীন্দ্রনাথকে বিশেষভাবে আকৃষ্ট করে। এবং ঠিক সেই সময়ে তিনি একটি কবিতার মধ্যে লেখেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই কথাগুলোর মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের বৈশিষ্ট্য কিন্তু আসলে লুকিয়ে আছে। রবীন্দ্রনাথ তার এই কথাগুলোর মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন যে ছোট ছোট মানুষের ছোট ছোট দুঃখ সুখ জীবন কথা এই ছোট গল্পের বিষয়বস্তু হওয়া উচিত, এবং এই ছোট গল্পের যে আলোচনা সেটা খুব সংক্ষেপে এবং খুব কম সময়ের মধ্যেই আমরা করে ফেলব। কবি বলছেন, এই ছোট গল্পের মধ্যে কোনো বর্ণনার ঘনঘটা থাকবে না, কোনো বর্ণনার আতিশয্য থাকবে না, সেখানে কোনো তত্ত্ব উপদেশেরও জাহির থাকবে না। খুব সহজে বিষয়টাকে, একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, এবং সে বিষয়টা শেষ করার পর আমাদের অন্তরে একটা অতৃপ্তি বোধ রয়ে যাবে, যেন এর পরেও কিছু একটা আছে, শেষ হয়ে হইল না শেষ। রবীন্দ্রনাথের ছোট গল্পে কিন্তু আমরা সেই ছোট গল্পের বৈশিষ্ট্যগুলোকেই লক্ষ্য করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তার দীর্ঘ জীবনে প্রায় 100-এর বেশি ছোট গল্প রচনা করেছেন। 1877 খ্রিস্টাব্দে তার নতুন বৌঠানের অনুপ্রেরণায় তিনি তার জীবনের প্রথম ছোট গল্প রচনা করেছিলেন, যখন তার বয়স ছিল মাত্র 16 বছর। সেই সময়ে যে গল্পটা তিনি রচনা করেছিলেন তার নাম ভিখারিণী। এই গল্পটা পরবর্তীকালে ভারতী পত্রিকায় প্রকাশিতও হয়েছিল, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্প রচনার মধ্যে এই রচনাকে
চিরকাল ব্রাত্য করে রেখেছিলেন। এরপর 7 বছর তিনি আর কোনো গল্প রচনা করেননি। 1884 খ্রিস্টাব্দে প্রায় 23 বছর বয়সে তিনি এরপর 2 ছোট গল্প রচনা করেন, ঘাটের কথা এবং রাজপথের কথা। এই গল্প দুটোর মধ্যেও ছোট গল্পের বিশেষ বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকেনি, বৈশিষ্ট্যগুলো সকল দিক বিবেচনা করে এই দুটো গল্পকেও কিন্তু সার্থক ছোট গল্প হিসাবে গ্রহণ করা যায় না। সত্যিকারের সার্থক ছোট গল্প রচনা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1891 খ্রিস্টাব্দে তার 30 বছর বয়সে প্রথম হিতবাদী পত্রিকায় দেনা পাওনা গল্প রচনার মধ্যে দিয়ে। 1891 খ্রিস্টাব্দে এই যে হিতবাদী পত্রিকায় দেনা পাওনা গল্প তিনি প্রকাশ করলেন, এই গল্পের পটভূমিও কিন্তু তিনি পেয়েছিলেন ওই শিলাইদহে বসে জমিদারি দেখাশোনার সময়ে। এই দেনা পাওনা গল্পের মধ্যে আমরা দেখলাম একটা সমাজ সংস্কারমূলক প্রতিবাদী ঘটনা, যেখানে আমরা দেখেছি যে নিরুপমা এই গল্পের মূল নায়িকা এবং সেই নিরুপমার বিবাহকে অবলম্বন করে এই যে পণ প্রথার একটা নির্লজ্জ রূপ কবি তুলে ধরেছেন, সেই নির্লজ্জ রূপকে আমরা প্রত্যক্ষ করলাম এই গল্পের মধ্যে দিয়ে। এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি এই পণ প্রথার শিকার হয়েছে নিরুপমা এবং সে মৃত্যু পথযাত্রী হয়েছে। এই হিতবাদী পত্রিকাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী ছোট গল্পগুলো, কিন্তু তার প্রথম পর্যায়ের ছোট গল্পগুলো প্রকাশ পেয়েছে, যেগুলো রামকানাইয়ের নির্বুদ্ধিতা, তারাপ্রসন্নের কীর্তি, গিন্নি, পোস্টমাস্টার। এর মধ্যে দেনা পাওনা এবং রামকানাইয়ের নির্বুদ্ধিতা সম্পূর্ণভাবে সমাজ সমালোচনামূলক দুটো ছোট গল্প। তারাপ্রসন্নের কীর্তি যে ছোট গল্পটা, সেখানে আমরা দেখেছি বাস্তবের সংঘাতের ওপরে ভাববিলাসের ট্র্যাজেডির একটা প্রকাশ। এরপরে আমরা গিন্নি গল্পে কী দেখলাম, যেখানে আশু নামক একটি ছেলে, অর্থাৎ রবীন্দ্রনাথের যেন একটা শৈশবের স্মৃতিচারণা, কিন্তু শুধু শৈশবের স্মৃতিচারণা নয়, সেখানে আশুর জীবনের মধ্যে দিয়ে বা আশুর কথার মধ্যে দিয়ে সামান্য কিছু সময়ের সামান্য কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে সুন্দর সূক্ষ্ম মনস্তত্ত্ব, মানব জীবনের যে সূক্ষ্ম মনস্তত্ত্ব, তার রূপটি কিন্তু তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পোস্টমাস্টার গল্পের মধ্যে আমরা দেখলাম জীবন এবং প্রকৃতির একটা দ্বৈত মেলবন্ধন। শুধু তাই নয়, এই গল্পের মধ্যে আমরা দেখেছি রবীন্দ্রনাথকে গ্রাম এবং শহুরে দুই শ্রেণীর মানুষের ভিন্ন মানসিকতাকেও একটা সুন্দর রূপ দিতে। এরপরে আমরা দেখব রবীন্দ্রনাথের আরও পরবর্তীকালের গল্পগুলো, এবং সেই সঙ্গে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের গল্পগুলোর ঠিক কী কী ধরন আছে বা কী ধরনের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক রচনা করেছেন আমাদের জন্য সেই বিষয়টা। 30 বছর বয়সে রবীন্দ্রনাথ তার গল্প লেখা শুরু করেছিলেন ঠিকই, মানে সার্থক ছোট গল্প রচনা শুরু করেছিলেন ঠিকই, কিন্তু সেই গল্প রচনা সেখানেই থেমে যায়নি। তার জীবনের একেবারে শেষ পর্যায় পর্যন্ত, অর্থাৎ বৃদ্ধ অবস্থাতেও তিনি এই ছোট গল্প কিন্তু একভাবে রচনা করে গেছেন বিভিন্ন রচনার ফাঁকে ফাঁকে। তার এই রচনাগুলোর মধ্যে, মানে তার ছোট গল্পের মধ্যে, যেমন আমরা মানুষ, প্রকৃতি, রহস্যলোক, অতিপ্রাকৃত এই বিভিন্ন ভাবের প্রকাশ দেখতে পেয়েছি, সেই সঙ্গে এই ছোট গল্পগুলোর বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পেয়েছি কখনো গ্রামের ছবি, কখনো নগর জীবনের ছবি, কখনো মানুষের নিজেদের একান্নবর্তী পরিবারের কথা, সেই একান্নবর্তী পরিবারের ভাঙনের কথা, এমনকি আমাদের মানব ধর্মের বিরোধ, সেই সঙ্গে মানব ধর্মের জয়কেও প্রত্যক্ষ করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পগুলোর মধ্যেই। এই ছোট গল্পগুলোর মধ্যে আমরা যেরকমভাবে পারিবারিক জীবনকে প্রত্যক্ষ করতে পারি বা পারিবারিক চরিত্রগুলোকে যেভাবে দেখতে পাই, সত্যি কথা বলতে গেলে আর কোনো লেখকের ছোট গল্পের মধ্যে কিন্তু এই রকমভাবে পরিবার কেন্দ্রিক চরিত্রগুলোকে বা বাস্তব জীবনকে আমরা সেভাবে প্রত্যক্ষ করতে পারি না। কখনো তিনি পদ্মা নদীর বুকে বোটের ওপরে ভেসে সেই পদ্মার দুই পাড়ের মানুষের ক্ষুদ্র জীবনের কথা লিখেছেন, গ্রাম্য জীবনের কথা লিখেছেন, আবার কখনো বা জোড়াসাঁকোর উচ্চতলায় বসে নগর জীবনের মানুষের বিভিন্ন বৈচিত্র্যকে তুলে ধরেছেন তার বিভিন্ন ছোট গল্পের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমস্ত ছোট গল্পই যে একেবারে সম্পূর্ণ বাস্তব জীবনের ওপর দাঁড়িয়ে আছে বা রবীন্দ্রনাথের নিজের চোখে দেখা সম্পূর্ণ বাস্তব কাহিনী, তা কিন্তু কখনোই নয়। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলে গেছেন যে বাস্তব জীবনকে দেখে বা একেবারে সম্পূর্ণ চোখে দেখা ঘটনাকে
কোনো রকম পরিবর্তিত না করে পরিবেশন করা সাংবাদিকের কাজ, একজন শিল্পীর কাজ নয় বা একজন সাহিত্য স্রষ্টার কাজ নয়। আবার অন্যদিকে একজন শিল্পী তখনই তার শিল্পী সত্তাকে বজায় রাখতে পারে যখন তার বাস্তব অভিজ্ঞতা থাকে, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা ছাড়া কখনোই কিন্তু শিল্পী মানে শিল্পেরও সৃষ্টি সম্ভব হয় না। এখন আমরা দেখে নেব ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্বের ছোট গল্পগুলো, মানে বিভিন্ন রকমের যে ছোট গল্পগুলো তিনি আমাদের বাংলা সাহিত্যকে পরিবেশন করেছেন, সেই গল্পগুলো ঠিক কী কী এবং কোন পর্যায়ের গল্প। প্রথমেই বলবো দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে লেখা কিছু উৎকৃষ্ট গল্পের নাম, যেমন এক রাত্রি, দুরাশা, শেষের রাত্রি, মধ্যবর্তিনী। আবার পারিবারিক জীবনকে প্রত্যক্ষ করে লেখা গল্প শাস্তি, স্বর্ণযুগ, দান প্রতিদান। এই প্রত্যেকটা গল্পের মধ্যে আমরা দেখেছি পরিবার থেকে উঠে আসা ছোট ছোট চিত্রের, ছোট ছোট চরিত্রের ঘাত প্রতিঘাত, সংঘাত, হিংসা, ভালোবাসার কথা। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি স্নেহ প্রেমের পারিবারিক রূপ ফুটে উঠেছে বেশ কিছু গল্পের মধ্যে। সেই গল্পগুলো কি? সেই গল্পগুলোর মধ্যে আমরা দেখেছি পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, রাসমণির ছেলে, ছুটি, দিদি, ঠাকুরদা, এই সমস্ত গল্পগুলো। আবার সামাজিক গল্প বা প্রতিবাদের গল্প, বিভিন্ন রকম এই ধরনের মিশ্রিত গল্প যেগুলো, সেগুলোর মধ্যে আমরা দেখতে পাই বিচারক, দুর্বুদ্ধি, হৈমন্তি, ভাইফোঁটা, এই সমস্ত গল্পগুলোকে। এর মধ্যে নষ্টনীর গল্পটিও এই পর্যায়ের একটি গল্প। এই নষ্টনীর গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সর্বাপেক্ষা দীর্ঘ একটি গল্প, কিন্তু তা বলে এটাকে কখনোই উপন্যাস বলা যাবে না। কারণ এই যে নষ্টনীর, এর সম্পূর্ণ রচনার মধ্যে বা রচনার শৈলীর মধ্যে আমরা কিন্তু উপন্যাসের নয়, ছোট গল্পের শিল্প বৈশিষ্ট্যকেই প্রত্যক্ষ করি। কাজেই নষ্টনীর একটি দীর্ঘ ছোট গল্প হিসাবেই আমরা গ্রহণ করব। এরপরে আমরা দেখেছি গীতি কবিতা ও রহস্য রসের মিশ্রণে ঘটিত বেশ কিছু ছোট গল্প, যেমন মেঘ রৌদ্র, অতিথি, আপদ, এই ধরনের বেশ কিছু ছোট গল্প। অতিপ্রাকৃত বা ভৌতিক রসের গল্প হিসাবে যে গল্পগুলো আমাদের সামনে আসে সেগুলো ক্ষুধিত পাষাণ, মণিহারা, নিশীথে। এই যে গল্পগুলো, এই মানে ভৌতিক রসের যে গল্পগুলো আমরা বলতে চাইছি বা অতিপ্রাকৃত গল্প, এই গল্পগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভৌতিক বা ভূতের গল্প তা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। কারণ এই গল্পগুলো মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সংস্কারের ওপরে প্রতিষ্ঠিত করেছেন, এবং এই গল্পের মধ্যে আমরা দেখেছি একটা ভৌতিক পরিবেশ, কিন্তু সেই ভৌতিক পরিবেশের মধ্যে মানব ধর্মের একটা অপার রহস্য যেন লুকিয়ে রয়েছে গল্পের প্রতিটা স্তরে। তার শেষ জীবনে লেখা বেশ কয়েকটি গল্প অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং আধুনিক জীবন সমস্যার ওপরে লেখা সেই কাহিনীগুলো, সেগুলো হচ্ছে রবিবার, শেষ কথা এবং ল্যাবরেটরি। আধুনিক ব্যক্তিগত জীবন কথা বা আধুনিক জীবনের যে সংস্কার, আধুনিক জীবন চরিত্রের যে ঘাত প্রতিঘাত, তারই যেন রূপ বৈচিত্র্য তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার রবিবার, শেষ কথা এবং ল্যাবরেটরি গল্পের মধ্যে দিয়ে। আমরা যদি এই গল্পগুলো পড়ি বা এই গল্পগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথের একেবারে প্রথম পর্যায়ের থেকে মধ্যবর্তী সময়ে লেখা যে গল্পগুলো, সেখানে গ্রাম্য জীবন বা শহরে জীবনের মানুষের যে কথা আমরা দেখতে পেয়েছি। এখানে এই তিনটে গল্পকে রবীন্দ্রনাথের তিন সঙ্গী হিসাবে পরিচিতি দান করা হয়। এই তিনটে গল্প কিন্তু সম্পূর্ণ আধুনিক সত্তার উপর প্রতিষ্ঠিত, আধুনিক মনন, মানে চরিত্রগুলোর মধ্যে আমরা আধুনিক মনন, আধুনিক একটা সংস্কার সমস্ত কিন্তু এখানে এই গল্পগুলোর মধ্যে প্রত্যক্ষ করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমস্ত ছোট গল্প, মানে তিনি যে 100-এর বেশি ছোট গল্প রচনা করেছেন বললাম, সেই সমস্ত ছোট গল্প হিতবাদী, ভারতী, বিচিত্রা, সবুজপত্র, কল্লোল, এরকম বিবিধ পত্রিকায় প্রথম দিকে প্রকাশ পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে তিনি গল্পগুচ্ছের তিনটি খণ্ডে এই সমস্ত গল্পকে প্রকাশ করেছেন পুস্তক আকারে। যাই হোক, এই রবীন্দ্রনাথ ঠাকুরই তাহলে আমাদের বাংলা সাহিত্য জগতের সার্থক ছোট গল্পকার হিসাবে পরিচিতি লাভ করলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলে বাংলা ছোট গল্প কিন্তু সমগ্র ভারতবর্ষে প্রধান সৃষ্টি হিসাবে সার্থকতা লাভ করতে পারত না। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা বিদেশি ছোট গল্পকার যারা আছেন তাদের সাথে তুলনা করি, তবে কিন্তু এই টলস্টয়, মোপাসা বা চেকফের সাথে তাকে এক সারিতে দাঁড় করিয়ে দিলেও কোনো রকমভাবে
কোনো সমস্যা সৃষ্টি হবে না, মানে তাদের সমান দক্ষতা তিনি সম্পূর্ণভাবে অর্জন করেছিলেন। কিন্তু তবুও টলস্টয় মোপাসার সাথে তার বিশেষ কিছু পার্থক্য ছিল। যেমন আমরা দেখেছি টলস্টয়ের গল্পগুলোতে খ্রিস্টান ধর্মনীতির বিশেষ নীতিতত্ত্বের একটা বাড়াবাড়ি লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আমরা কখনোই প্রত্যক্ষ করিনি। রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে ধর্মীয় অনুশাসনের কোনো ইঙ্গিত আমরা কখনোই লক্ষ্য করিনি। এমনকি মোপাসার ছোট গল্পগুলোর মধ্যে যে দেহতত্ত্বের প্রকাশ, অর্থাৎ মানুষকে দেহধারী জন্তু ছাড়া আর কিছু ভাবার না ভাবার যে একটা বিষয় আমরা দেখতে পেয়েছি, তেমনটা কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্পে আমরা কখনোই প্রত্যক্ষ করি না। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে মানব জীবনের বিবিধ চরিত্র, মানব জীবনের শুধুমাত্র প্রেম নয়, মানব জীবনের বিভিন্ন বিষয়কে প্রত্যক্ষ করি আমরা এখানে এই সমস্ত গল্পের মধ্যে দিয়ে। মানব জীবনের প্রেম, মানব জীবনের হিংসা, মানব জীবনের স্নেহ ভালোবাসা, এই সমস্ত দিককে যেমন আমরা তার ছোট গল্পে পেয়েছি, তেমনই পেয়েছি প্রকৃতিকে, তেমনই পেয়েছি অতিপ্রাকৃত বিষয়কে, তেমনই পেয়েছি বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়কে। শুধুমাত্র এর মধ্যেও সীমাবদ্ধ থাকেননি কবি, ইতিহাসকে আশ্রয় করেও কিন্তু তিনি বেশ কিছু ছোট গল্প রচনা করেছেন, তারও প্রকাশ আমরা দেখতে পেয়েছি তার বিভিন্ন ছোট গল্পের মধ্যে দিয়ে। ইতিহাসকে প্রেক্ষাপট করে তিনি তার সম্পূর্ণ কল্পনার রসে জারিয়ে তার রচনাগুলো পরিবেশন করেছেন আমাদের সাহিত্যপ্রেমী মানুষের কাছে। যাই হোক, আমরা আমাদের আজকে ছোট্ট এই ভিডিওতে সমস্ত বিষয়টা নিয়ে তো আলোচনা করতে পারলাম না, যেটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম আমি বিশ্বাস করি তোমরা যথেষ্ট উপকৃত হবে। এবং রবীন্দ্রনাথের যে কোনো ছোট গল্প তোমরা যদি মনে করো আমার কাছ থেকে শুনতে চাও, তার আলোচনা শুনতে চাও, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে কোন গল্পগুলোর আলোচনা তোমরা পেতে চাইছো। আমি অবশ্যই তোমাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করব। তাহলে আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।